नमस्कार बंधुरा, आमार कुकिंग चैनेले आपनादेर सबाइके आबारो स्वागत जानाई। आज आमी आपनादेरके एकटी दारुण स्वादेर रेसिपी बानिये देखाबो। एटा अवश्यई आपनारा ब्रेकफास्ट बा डिनारे खेते पारेन, खेते किन्तु भीषणई भालो हय। रेसिपिटा तैरी करार जन्य प्रथमेई एकटी मिक्सिं बोलेर मध्ये निये निच्छे एकटा शशा कुचि। शशाटाके खूबई छोटो छोटो करे केटे निएछि। दिच्छी किछुटा परिमाणे मटरशुटी, एकटा ग्रेट करा गाजर, आमी बड़ो दाड़ार ग्रेटारटा दिए ग्रेट करे निएछि। एकटा माझारी साइजेर पेंयाज कुचि देवा होच्छे, हाफ कप सिद्ध करा स्वीट कर्न, दुटो काँचा लंका कुचि, परिमाण मतन लवण, एक चा चामच चाट मसलार गुड़ो। चाट मसलाते जथेष्ट लवण थाके सेई बुझे आपनारा लवणटा व्यवहार करबेन। दिच्छी सामान्य लंका गुड़ो, एर आगे आमी काँचा लंका व्यवहार करेछि। झालटाओ अवश्य निजेदेर प्रयोजन मतन स्वाद मतन व्यवहार करबेन। एक टेबिल चामच टमेटो केचाप। एबारे सब किछुके खूब भालो करे मिक्स करे नेब। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল পুর। এখানে নিয়ে নিয়েছি রুটি। নর্মাল আমরা বাড়িতে যে হাতে গড়া রুটি খাই, মানে আটার রুটি, সেই রুটি ব্যবহার করেছি। আপনারা চাইলে আটাটা মাখার সময় সম পরিমাণ আটা ময়দা দিয়েও রুটিটা তৈরি করে নিতে পারেন। রুটির মধ্যে দেওয়া হচ্ছে টমেটো কেচাপ। এখানে আপনারা চাইলে সেজোয়ান চাটনিও দিতে পারেন। এবার ভালো করে রুটির চারপাশে টমেটো কেচাপকে স্প্রেড করে নেব। স্প্রেড করা হয়ে গেলে তৈরি করে রাখা পুর দিয়ে দিলাম। ওপরে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এবারে এটিকে রোল করে নেব। একটা রেডি হয়ে গেল। সেম প্রসেসে আরেকটিকেও দেখিয়ে দিচ্ছি। আমি এখানে হেলদি বানানোর জন্য রুটিটাকে ভেজে নিইনি। আপনারা আরও টেস্টি বানানোর জন্য রুটিটা সামান্য তেলে ভেজেও নিতে পারেন, মানে পরোটা বানিয়ে তার উপরে এই পুরটা দিয়েও তৈরি করে নিতে পারেন। রোজ রোজ ব্রেকফাস্টে বা ডিনারে রুটি খেতে ভালো লাগে না, কিন্তু রুটিটাকে যদি এইভাবে তৈরি করে নেন তাহলে কিন্তু সবাই মজা করে খেয়ে নেবে। এগুলি সকাল বিকালে জলখাবারও সার্ভ করতে পারেন বা স্কুল কলেজ অফিসের টিফিনেও দিতে পারেন। এটিও রেডি করা হয়ে গেল। খুব কম সময়ে খুব কম উপকরণে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই রেসিপিটি। অতি অবশ্যই রেসিপিটা তৈরি করবেন, দেখবেন ঠকবেন না, একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।